ডাল দিই, ভাত দিই, মাছ দিই, আলু, পটল, ঝিঙে, শাক, সবজি, ঢেঁড়স, কুমড়ো চাটনি, শেষে পায়েস, পাঁপড়। ব্রাহ্মণ পুরোহিতের পাতে অন্নভোগ নিবেদন করে শুরু হয় মা বসনচণ্ডী শীতলা বনগুড়ির অন্নভোগ নিবেদন। আমার খোকন সোনা ভাত খাবে গো। হুগলি জেলার মানচিত্রে গোঘাটে সেনাই গ্রাম এক অপরূপ সুন্দর পরিস্থিতি এবং পরিকাঠামি। যুগ পরম্পরায় শতকের পর শতক, দশকের পর দশক ঘটে আসছে রন্ধন উৎসব। গত 13ই জ্যৈষ্ঠ শুভ শনিবার ছিল সেনাই গ্রামীণ মা শীতলা বনগুড়ির বাৎসরিক পূজা। তারপর গত 14ই জ্যৈষ্ঠ শুভ রবিবার কয়েকশো মা বোনের আগমনে বৈকালে উনান নির্মাণের কাজ শুরু হয়। এরপর 15ই জ্যৈষ্ঠ শুভ সোমবার ফল হারিণী অমাবস্যার পুণ্যলগ্নে গ্রামের সকল মানুষের ঐক্যবদ্ধ মিলিত প্রয়াসে শুরু হয় রন্ধন কার্য উৎসব। মাতৃসাধক সঞ্জয় দেবীর বরুল মা তারা মাতৃআশ্রম পরিচালিত প্রতিদিন ভোর 5টায় প্রচারিত ভোরেতারা চ্যানেলের ক্যামেরাও হাজির হয়েছিল সৌরদ্বীপের আমন্ত্রণে। এক অসম্ভব সুন্দর চিত্র গোঘাটের সেনাই গ্রামে। হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন জাতির বসবাস এই গ্রামে, কিন্তু রাজনৈতিক লড়াই নেই কোনো মতভেদ, নেই কোনো অশান্তি, নেই কোনো দ্বন্দ্ব হানাহানি। আজও সকল মানুষ সম্মিলিত একত্রিত প্রয়াসে এই ধর্মীয় অনুষ্ঠানকে চালিয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর চিত্র। লাইন দিয়ে হাঁড়ি, হাঁড়িতে ভাত হচ্ছে, পায়েস হচ্ছে, কড়াইয়ে চাটনি হচ্ছে, মাছের পদ তৈরি হচ্ছে, শাক সবজি আলু পটল বিভিন্ন রকম রান্না, অপরূপ গন্ধ এবং সুন্দর সেন্ট যেন আমাদের প্রকৃতির সাথে মিলিয়ে তুলছে এক অপরূপ চিত্র। এমন সুন্দর দৃশ্য কোথাও খুঁজে পাবে না গো তুমি। গোঘাটির হুগলি জেলার সেনাই যেন ওদের সবার বাসভূমি। জ্যৈষ্ঠের দাব দাহ গরমকে উপেক্ষা করে কেউ গাছের নিচে, কেউ ভরা রৌদ্রে নানান সুস্বাদু তরি তরকারি, মাছ প্রভৃতি রান্না করছে। সবাই একটু আনন্দ করছে, একটু উচ্ছ্বাস করছে, একটু আইসক্রিম খাচ্ছে। দূর দূরান্ত থেকে প্রত্যেকেরই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, জ্ঞাতি পরিজন, ভাই ভায়া এবং পড়শিদের আমন্ত্রণ জানানো হয়েছে এক সুন্দর মহতি অনুষ্ঠান, এক সুন্দর জমায়েত। কার না ভালো লাগে? দেশে যখন সাম্প্রদায়িকতা, রাজনৈতিক দ্বন্দ্ব, লড়াই এবং মানুষের মধ্যে নানান কুসংস্কার মানুষকে ধর্মীয় অনুষ্ঠানগুলি থেকে আস্তে আস্তে ফিকে করে গৃহবন্দী করার চেষ্টা করছি, তখন এই সেনাই গ্রাম সব কিছুকে ধামাচাপা দিয়ে আনন্দ নিয়ে মত্ত হয়েছে। চলতি বছরের প্রথম দিকে বিগত বছরের 2 বছর করোনাকালেও কেটেছে, কিন্তু সেনাইগ্রামী অনুষ্ঠানে এতটুকু ছেদ পড়েনি। কারণ এই গ্রামে মা বসনচণ্ডী শীতলা বুয়াইচণ্ডীর মা বনগুড়ির অবস্থান আছে। বনগুড়ি মায়ের কৃপায় গ্রামের সকল মানুষ আছে, ছিল, থাকবে ভালো, এই প্রার্থনা নিয়েই শুরু হয় মাঙ্গলিক পূজানুষ্ঠান। দশকের পর দশক গ্রামের পর গ্রাম মানুষ আসে মা বনগুড়িকে একটু প্রণাম জানাতে, তাদের একটু শ্রদ্ধা ভালোবাসা জানাতে। অসম্ভব সুন্দর চিত্র আমরা সৌরদ্বীপ এবং ভৈরবদের আমন্ত্রণে আমরাও গিয়েছিলাম সেনাই গ্রামে মা বনগুড়ির রন্ধন অনুষ্ঠানে। বনগুড়ি
মায়ের জয় হোক, সেনায় গামীর কল্যাণ হোক, সকল মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা চেতনা এবং আধ্যাত্মিকতার বৃদ্ধি পাক, সাম্প্রদায়িকতা নিপাত যাক, মন মানসিকতার উদয় হোক, ভালোবাসা পাথেয় হোক, সকল মানুষের কল্যাণ কামনা করি। মাতৃ সাধক সঞ্জয় দেবীর পরিত্রা চ্যানেল, মা বসনচণ্ডী শীতলা, বোন বুড়ি মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভোর পাঁচটার নিবেদন এখানেই শেষ করল। আশা করি আপনাদের ভালো লাগবে। তবুও একটু মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, এটুকু আমরা আশা রাখতেই পারি। জয় মা শীতলা, জয় মা বনগড়ি।